প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই খুব ভালো আছো, মিসও ভালো আছি। মিস, আজ আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজ আমরা একটি মজার গল্প শিখব। আমাদের গল্পের নাম বাংলার খোকা, লিখেছেন মমতাজউদ্দিন আহমেদ। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা কি আমাদের গল্পে চলে আসি। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটি মা বসে আছেন, আর কি কোলে একটি শিশু রয়েছেন। এই শিশুটি কে? আমাদের এই বাংলার খোকা। তাহলে এবার চলো আমরা গল্পটা শুরু করি। 1920 সালের 17 মার্চ, দিনটি ছিল বুধবার, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া। সেই গ্রামের শেখ পরিবারে জন্ম হল একটি শিশু। বাবা শেখ লুৎফর রহমান আদর করে শিশুর নাম রাখলেন খোকা। খোকা খুব আদরের নাম। বাংলার প্রায় সব ঘরেই প্রথম পুত্র সন্তানের নাম রাখা হয় খোকা। দিনে দিনে বড় হয় খোকা, পায়ে হেঁটে স্কুলে যায়, দুচোখ মেলে দেখে বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর, সোনালি ধানের ক্ষেত, চোখ জুড়িয়ে যায় তার। এবারে আমরা কিছু যুক্ত বর্ণ শিখে নি। আমরা কি দেখতে পাচ্ছি? গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, পুত্র সন্তান, স্কুল, এখানে রয়েছে ঞ জ। এটিকে ভেঙে আমরা লিখতে পারি ঞ যোগ বর্গীয় জ। এভাবে আমরা জঞ্জাল, খঞ্জন, নতুন নতুন শব্দ শিখতে পারি। টুঙ্গিপাড়া, এখানে রয়েছে উঁয় গ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি উঁ যোগ গ। এভাবে বঙ্গ, অঙ্গ আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। পুত্র সন্তান, এখানে রয়েছে নয় ত, এটিকে ভেঙে আমরা ন যোগ ত এভাবে লিখতে পারি। এভাবে আমরা প্রান্তর, অন্তর কি নতুন নতুন শব্দ শিখতে পারি। স্কুল, এখানে রয়েছে শয় ক, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ক। এভাবে আমরা অস্কার, ইস্কাটন নতুন নতুন শব্দ শিখতে পারি। এবার আমরা কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং কি অর্থ বলি। পথ প্রান্তর সোনালি, পথ প্রান্তর অর্থ পথের পাশ বা রাস্তার শেষ সীমানা। সোনালি, সোনালি অর্থ স্বর্ণ বর্ণের। চলো এবারে আমরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, খোকা কত সালে জন্মগ্রহণ করেন? খোকা 1920 সালে জন্মগ্রহণ করেন। খ, খোকা কোন জেলায় জন্মগ্রহণ করেন? খোকা গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। গ, খোকার বাবার নাম কি? খোকার বাবার নাম শেখ লুৎফর রহমান। ঘ, খোকা দুচোখ মেলে কি দেখেন? খোকা দুচোখ মেলে দেখে বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর, সোনালি ধানের ক্ষেত। চলো এবারে আমরা কি গল্পের বাকি অংশ দেখি। গল্পে আমরা কি দেখতে পাই? যত বড় হয় খোকা তত তার বন্ধুর সংখ্যা বাড়ে, গায়ের অনেক ছেলের সঙ্গে তার যোগাযোগ নিবিড় হয়, প্রায় সে বন্ধুদের বাড়ি নিয়ে আসে, বলে মা ওদের খেতে দাও। মা আনন্দের সঙ্গে ছেলের বন্ধুদের খেতে দেন, মা হাসি মুখে ছেলের আবদার পূরণ করেন। বর্ষাকালে স্কুলে যেতে বাবা খোকাকে ছাতা কিনে দিলেন, খোকা ছাতা নিয়ে স্কুলে যায়। একদিন ছাতা ছাড়া ভিজে ভিজে বাড়ি ফিরল খোকা। মা জিজ্ঞেস করলেন, তোর ছাতা কই বাবা, এমন ভিজেছিস কেন? খোকা হাসি মুখে বলল, মা গো, আমার এক গরিব বন্ধুর ছাতা নেই, আমার ছাতাটা ওকে দিয়েছি। চলো এবার আমরা কি আরো কিছু যুক্ত বর্ণ শিখি। বন্ধু আনন্দ, এখানে রয়েছে নয় ধ, এটিকে ভেঙে আমরা ন যোগ ধ এভাবে লিখতে পারি। এভাবে অন্ধ বন্ধুর, এভাবে নতুন নতুন শব্দ আমরা কি শিখতে পারি। আনন্দ, এখানে রয়েছে নয় দ, এটিকে ভেঙে আমরা ন যোগ দ লিখতে পারি। এভাবে বন্দর, সুন্দর, নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এবারে আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং কি অর্থ বলি। নিবিড় আবদার, নিবিড় অর্থ গভীর, আবদার অর্থ বায়না।
এবারে চলো প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, খোকার বন্ধুর নাম কি? খোকার বন্ধুর নাম গোপাল। খ, কাদের সাথে তার যোগাযোগ নিবিড় হয়? গায়ের অনেক ছেলের সঙ্গে খোকার যোগাযোগ নিবিড় হয়। গ, একদিন খোকা ভিজে ভিজে বাড়ি ফিরলেন কেন? একদিন খোকা ভিজে ভিজে বাড়ি ফিরলেন কারণ তার কাছে যে ছাতাটি ছিল সেই ছাতাটি তিনি তার এক গরিব বন্ধুকে দিয়েছিলেন। এবারে আমরা কি গল্পের বাকি অংশ জানব? মা ছেলের এমন উদারতায় খুশি হয়ে ওকে জড়িয়ে ধরেন, বললেন, ভালোই করেছিস বাবা, তোর বাবাকে বলবো তোকে আর একটা ছাতা কিনে দিতে। মা ছেলের কপালে চুমু খেলেন। শীতের সময় খোকাকে একটা চাদর কিনে দিলেন বাবা। একদিন দেখা গেল চাদর ছাড়াই বাড়ি ফিরে এলো খোকা। মা বললেন, তোর চাদর কই বাবা? খোকা বুক ফুলিয়ে বলে, মা গো, পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল, আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি। মা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন, ভাবেন, গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ, ও নিশ্চয়ই বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে। এবার আমরা কি আরও কিছু যুক্তবর্ণ দেখি এবং এভাবে নতুন নতুন শব্দ গঠন করা শিখি। আমরা কি দেখতে পাচ্ছি? বৃদ্ধ, নিশ্চয়। এখানে রয়েছে দয়ধ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি দ যোগ ধ। এভাবে বদ্ধ, যুদ্ধ আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। নিশ্চয়, এখানে রয়েছে শয়চ, এটিকে ভেঙে আমরা তালব স যোগ চ এভাবে লিখতে পারি। আশ্চর্য, নিশ্চিন্ত, এভাবে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এখন আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। উদারতা, দরদ। উদারতা অর্থ সরলতা, দরদ অর্থ মমতা বা টান। এখন আমরা কি প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, খোকা তার ছাতাটি কাকে দিয়েছিল? খোকা তার ছাতাটি তার একজন গরিব বন্ধুকে দিয়েছিল। খ, মা শুনে কি বললেন? মা শুনে বললেন, ভালোই করেছিস বাবা, তোর বাবাকে বলবো তোকে আর একটা ছাতা কিনে দিতে। গ, শীতের সময় বাবা খোকাকে কি কিনে দিয়েছিলেন? শীতের সময় খোকাকে বাবা একটা চাদর কিনে দিয়েছিলেন। ঘ, খোকা বুক ফুলিয়ে কি বললেন? খোকা বুক ফুলিয়ে বললেন, মা গো, পথের ধারে গাছের নিচে এক বৃদ্ধ মহিলা শীতে খুব কাঁপছিল, আমি তার গায়ে চাদরটি জড়িয়ে দিয়ে এসেছি। উ, মা অবাক হয়ে কি ভাবেন? মা অবাক হয়ে ভাবেন, গরিব মানুষের জন্য ছেলেটির এত দরদ, ও নিশ্চয় বড় হয়ে মানুষের জন্য অনেক কিছু করবে। চ, আমরা কি দুঃখী মানুষের জন্য এমন করতে পারি? হ্যাঁ, আমরা অবশ্যই দুঃখী মানুষের জন্য এরকম অনেক কিছু করতে পারি। কি শিক্ষার্থীরা, আমাদের এই গল্পটা নিশ্চয়ই অনেক ভালো লাগছে। কি গল্পে আমরা কি দেখতে পাচ্ছি? বাংলার খোকা কে? সে খুব সাধারণ একটি ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু ছোটবেলা থেকেই কি তার গরিব দুঃখী মানুষের প্রতি অনেক কি টান। সে সবার দুঃখ কষ্ট কি করে, শেয়ার করে। আমরা কি করব? আমরা কি বড় হয়েও এরকমই অনেক কাজ করব, তাই না? বলো, আমরা আজ এ গল্পে যতটুকু পড়েছি বাসায় কি সেটা আবারও পড়ব এবং কি করব, এই খোকা যে যে কাজগুলো করেছে এরকমভাবে আমরা আমাদের নিজেদের মতো করে কি অনেক মানুষকে সাহায্য করার চেষ্টা করব। তো ঠিক আছে, তারপরে কি হলো শেষ পর্যন্ত? খোকাটা আসলে কে এই খোকা, আমরা এটা নিশ্চয়ই জানব। কবে জানব? আমাদের পরের ক্লাসে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আজ আমরা এ পর্যন্তই ক্লাস শেষ করছি, পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে।